হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু অনলাইন আর্নিং বিডি। আশা করব প্রত্যেকেই ভালো আছেন। কথা বলছি এই টিউটোরিয়ালে লুনা 2.0 এর ডিস্ট্রিবিউশন আপডেট নিয়ে। কি রেশিওতে ডিস্ট্রিবিউশন হবে, কখন ডিস্ট্রিবিউশন হবে, সেই সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করব। এবং দুইটা রিলেটেড কোশ্চেন, যে আপনার রেশিও অনুপাতে আপনি ঠিক পরিমাণ টোকেন পেয়েছেন কি না, এবং ভবিষ্যতে লুনার সম্ভাব্য প্রাইস কেমন হতে পারে, এই দুইটা বিষয় নিয়ে আমরা দুটো আলাদা আলাদা টিউটোরিয়াল আজকে কালকের মধ্যে আপডেট করে দিব। যেহেতু ডিস্ট্রিবিউশন 31 তারিখ, সো লুনার রেশিওর অনুপাতের যে হিসেবটা আছে সেটা আমরা আজকে আপলোড করে দেওয়ার চেষ্টা করব, এবং এর প্রাইস প্রেডিকশনটা কেমন হবে সেটা আমরা নিয়ার ফিউচারেই আপডেট দিয়ে দিব। ওকে, তো এইখানে আমরা সরাসরি চলে এসেছি মিডিয়ামের একটা পেজে। প্রয়োজনীয় সমস্ত লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পাবেন, আপনি আপনার প্রয়োজন অনুপাতে ক্লিক করে নেবেন এবং বাকিটুকু পড়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ ইনফরমেশন, এবং পূর্বের থেকে লুনার সাপ্লাই 1 বিলিয়ন করে দেওয়া হয়েছে, অনেক কমিয়ে দেওয়া হয়েছে। আর প্রি অ্যাটাকের যে স্ন্যাপশট হাইট ছিল সেটা এই ব্লকে ছিল, এবং যেই স্ন্যাপশটটা নেওয়া হয়েছে গত 7 মে 14টা 59 ইউটিসি টাইমে, এবং পোস্ট অ্যাটাকের স্ন্যাপশট হাইট ছিল এইটা, যেটা নেওয়া হয়েছে 26 মে 16টা 38 ইউটিসি টাইমে। এবং যে পরিমাণ ডিস্ট্রিবিউশন হয়েছে সেটা এই সময়ের স্ন্যাপশটের অনুপাতেই হবে। যদি এই স্ন্যাপশটের আগে আপনি সেল করে দিয়ে থাকেন তাহলে আপনি প্রি অ্যাটাক বা পোস্ট অ্যাটাকের এয়ারড্রপার হিসেবে এলিজিবল হবেন না। তো এই 1 বিলিয়ন টোকেন তারা কিভাবে ডিস্ট্রিবিউশন করেছে সেটা আগে দেখে নিচ্ছি। লুনার যে অ্যালোকেশন আছে সেটাকে টোটাল 5টা পার্টে বিভক্ত করা হয়েছে, যার মধ্যে কমিউনিটি পুল পাবে 300 মিলিয়ন, এবং প্রি অ্যাটাক লুনা হোল্ডার যারা ছিল তারা পাবে 350 মিলিয়ন, প্রি অ্যাটাক ইউএসডি হোল্ডার যারা ছিল তারা পাবে 100 মিলিয়ন, পোস্ট অ্যাটাক লুনা হোল্ডার যারা ছিল তারা পাবে 100 মিলিয়ন, পোস্ট অ্যাটাক ইউএসডি হোল্ডার যারা ছিল তারা পাবে 150 মিলিয়ন। তো এইখানে কাদেরকে বাদ রাখা হয়েছে সেটাও বলে দিচ্ছি। যারা মোটামুটি হোয়েল ছিল, অনেক বড় বড় অ্যামাউন্ট হোল্ডার ছিল, তাদেরকে এখানে বাদ রাখা হয়েছে, এবং মূলত ইউএসডি হোল্ডার যারা 500K এর উপরে প্রি অ্যাটাকে ইউএসডি হোল্ড করেছিল বা ইউএসডি বাই করেছিল তাদেরকে এই এয়ারড্রপ থেকে বাদ রাখা হয়েছে। মূলত ছোট ছোট যে ইনভেস্টররা ছিল তাদের ওয়ালেটগুলোকে ফিল আপ করে নতুন করে আবার আস্থা অর্জনের চেষ্টা করেছে টেরা লুনা, এবং হোপ যে তারা এই প্রজেক্টে যেন সাকসেসফুল হয়, তাহলে আমরা যারা ওল্ড ইউজার আছি লুনার তারা তাদের লজগুলোকে রিকভার করার একটা সম্ভাবনা খুঁজে পেলেও পেতে পারি। তবে আমার এই কথা শুনে অনুপ্রাণিত হয়ে নতুন করে আবার লুনাতে ইনভেস্ট করবেন না, কজ লুনা এখনও রিক্সের বাইরে নেই। ভবিষ্যতে এদের কমিউনিটি গ্রোথ এবং এদের কার্যাবলীর উপর ডিপেন্ড করবে যে লুনা ফিউচারে ভালো পারফর্ম করবে কি না। তো আবারও ডিস্ট্রিবিউশনের দিকে ফিরে আসি, এবং এখানে পার্সেন্টেজগুলো দেখতে পাচ্ছেন 30%, 35%, অর্থাৎ 1 বিলিয়নের উপর কত পরিমাণ পার্সেন্টেজ দিয়ে এইটাকে ক্যালকুলেট করা হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এবং ভেস্টিং পিরিয়ডটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি, সেটা আমরা বাইন্যান্সে গেলে বুঝতে পারবো। তো এয়ারড্রপ ক্যালকুলেশনের লজিকগুলো আপনি এখানে দেখে নিতে পারেন। তো জাস্ট আমার একটা লজিক এখানে বোধগম্য নয়, যে পোস্ট অ্যাটাক ইউএসডি থেকে প্রি অ্যাটাকের ইউএসডি যে রেশিওটা আছে সেটা কিছুটা কম। যেমন যারা প্রি অ্যাটাকে ইউএসডি হোল্ডার ছিলেন তাদেরকে 0.0182 করে লুনা দেওয়া হচ্ছে পার ইউএসডি বিপরীতে, কিন্তু পোস্ট অ্যাটাকের ইউএসডি হোল্ডার যারা ছিল তারা 0.0235 করে ইউএসডি এখানে পাচ্ছে, সরি লুনা এখানে পাচ্ছে। আর পোস্ট অ্যাটাকে যারা লুনা হোল্ডার ছিলেন তাদের লুনাটা একদমই কম করে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা লুনার বিপরীতে আপনি 0.00001 লুনা পাবেন। তো মোটামুটি যারা পোস্ট অ্যাটাকে লুনা বাই করেছিলেন তাদের লসটা একটু কমই রিকভার হবে যদি লুনা ভালো পারফর্ম করে, তারপরে আপনাদের লসটা রিকভার হতে অনেকটা সময় লেগে যেতে পারে। আর বাকি বিষয়গুলো আপনি এখান থেকে চাইলে দেখে নিতে পারেন, আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন তার একটা মেথড এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে মেথডগুলো দেখে নিতে পারেন এবং সেই অনুপাতে আপনি ক্যালকুলেশন করতে পারেন। ওকে, দেন আমরা সরাসরি বাইন্যান্সে চলে যাচ্ছি, এবং লুনা কিন্তু অলরেডি ডিস্ট্রিবিউশন করে দেওয়া হচ্ছে, এবং আপনি দেখতে পাচ্ছেন 133.22 লুনা আমি এখানে পেয়েছি। এ বিষয়ে আমি আরও কিছু কথা বলবো, কিন্তু সেটা পরে। আমি জাস্ট আপনাদেরকে ডিস্ট্রিবিউশনটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডিস্ট্রিবিউশন হয়েছে আজকে, এটা হচ্ছে আমার প্রি অ্যাটাকের ব্যালেন্সের উপর বেস্ট করে রেশিওটা দাঁড় করা হয়েছে, এবং এটা হচ্ছে পোস্ট অ্যাটাকের লুনা। আমি পোস্ট অ্যাটাকে প্রায় 3 লাখ লুনা বিভিন্ন বিভিন্ন প্রাইসে বাই করেছিলাম, এবং সেই অনুপাতে যেই লুনা দেওয়া হয়েছে এটা যদি $1000 যায় তাও আমার লসটা রিকভার হবে না। অর্থাৎ পোস্ট অ্যাটাকে যারা আপনারা লুনা বাই করেছেন একদম কম প্রাইসে বাই করলে সেটা আপনাদের জন্য বেটার, আর যদি আমার মতো হাই প্রাইসে বাই করে থাকেন তো সেটা আপনার কপালে কিছুটা হলেও চিন্তার ভাঁজ ফেলতে পারে। নাও লেটস গো টু দ্য ডিস্ট্রিবিউশন প্রসেস, এবং কিভাবে এটার ভেস্টিং হবে সেটাও আমরা দেখে নিচ্ছি। ধরুন আপনি প্রি অ্যাটাকের স্ন্যাপশটে এলিজিবল হয়েছেন এয়ারড্রপের জন্য, এবং আপনার কাছে যদি 10K লুনার নিচে থাকে তাহলে আপনি 31 তারিখের মধ্যে, অর্থাৎ মে মাসের 31 তারিখের মধ্যে
30% ইনস্ট্যান্ট রিসিভ করবেন আপনার এক্সচেঞ্জ ওয়ালেটগুলোতে। আমি সাধারণত বাইন্যান্স নিয়ে কথা বলছি, কজ বাইন্যান্সের ইউজারই এখানে বেশি, আর যারা চেইনে অর্থাৎ টেরা স্টেশনে যাদের লুনা আছে তাদেরকে অলরেডি ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে, একই প্রসেসে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে। সো এই হিসাবটা সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে। তো বাকি যে 70% আছে সেটা কীভাবে ডিস্ট্রিবিউশন হবে, সেটা শুরু হবে ডিসেম্বর 2022 থেকে, অর্থাৎ 2022 সালের ডিসেম্বর মাস থেকে বাকি ভেস্টিংগুলো শুরু হবে, এবং সেটা 24 মান্থ পর্যন্ত ভেস্টিং হবে বাকি 70%, এবং প্রতি 6 মাস পরপর কিন্তু আপনি ভেস্টিংটা পাবেন। অর্থাৎ 24 মান্থের টাইম ফ্রেমে আপনি 4 বারে বাকি 70% পাবেন। পরবর্তী স্টেপে আছে 10K লুনা বা তার থেকে বেশি, কিন্তু 1 মিলিয়ন লুনার থেকে যদি আপনার কম হয় তাহলে আপনি 30% শুরুতেই পেয়ে যাবেন, এবং ফ্রম জুন 2023 অর্থাৎ 2023 সালের জুন মাস থেকে আপনার ভেস্টিং পিরিয়ড শুরু হবে, এবং সেটা 24 মান্থের মধ্যে 4 বারে আপনাকে বাকি 70% ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। আর যদি আপনার কাছে 1 মিলিয়ন লুনার উপরে থাকে তাহলে 2023-এর জুন থেকে শুরু হবে, এবং বাকি যে পার্সেন্টেজ থাকবে সেটা 48 মান্থে 8 বারের টাইম পিরিয়ডে আপনাকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। তো আমি এই হিসাবটা নিয়ে যদিও একটু দ্বিধান্বিত, হতে পারে যে আপনাকে প্রথমে কিছুই দেবে না, আপনার ভেস্টিংয়ের পিরিয়ডটা শুরুই হবে 2023 থেকে, এটা হলেও হতে পারে, বাট আমি এই বিষয়টা নিয়ে শিওর না। যদি আপনি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন। বাট আমার যতটুকু মনে হচ্ছে এইটাকে এই প্রসেস থেকে টেনে আনা হবে। এই প্রসেস থেকে টেনে আনা হবে বলতে আমি বুঝাতে চাচ্ছি, যদি আপনার কাছে প্রি অ্যাটাকে 1 মিলিয়ন লুনার বেশি থাকে তাহলে আপনি প্রথম 10K-র জন্য এই ভেস্টিংটা আপনার জন্য এলিজিবল হবে, এবং 10 থেকে বাকি 1 মিলিয়নের জন্য আপনার এই ভেস্টিংটা এলিজিবল হবে, এবং 1 মিলিয়নের অধিক যে লুনাগুলো আপনার কাছে আছে তার জন্য এই ভেস্টিংটা আপনার জন্য এলিজিবল হবে। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যারা আপনারা লুনা এবং USDT স্টেকিং করেছিলেন তাদের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন 30% হবে 31 তারিখের আগেই বা 31 তারিখের মধ্যে, এবং বাকি যে 70% আছে সেটা 4 বারের টাইম ফ্রেমে 24 মাসের মধ্যে ডিসেম্বর 2022 থেকে শুরু হবে, এবং 24 মাসের মধ্যে বাকি 70% আপনাকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। এবার আসি পোস্ট অ্যাটাকের লুনার ক্ষেত্রে, যেটা স্ন্যাপশট নেওয়া হয়েছে 26 তারিখ, এবং এই ক্ষেত্রেও আপনাকে রেশিও অনুপাতে 30% 31 তারিখের আগে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে, এবং বাকি যে 70% আছে ডিসেম্বর 2022 থেকে শুরু হবে 4 বারের ভেস্টিং পিরিয়ডে 24 মাসের মধ্যে বাকি 70% আপনার ওয়ালেটে যুক্ত করে দেওয়া হবে। এবং এইখানে কোনো রকম ক্লেমের প্রসেস নেই, আপনাকে কোনো রকম ক্লেম করতে হবে না, আপনাকে অটোমেটিক তারা কিন্তু ডিস্ট্রিবিউশন করে দিবে। তো ডিস্ট্রিবিউশনের সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। এখন আপনি বলতে পারেন যে এটা প্রাইস ভবিষ্যতে কেমন হতে পারে, আমাদের লসটা রিকভার হবে কি হবে না। তো এই বিষয়ে যদি আপনি জানতে চান আমি আগামী 2-1 দিনের মধ্যেই লুনা 2.0 এর রিক্স এবং এর সুযোগ ও সম্ভাবনা নিয়ে বিস্তর একটা টিউটোরিয়াল করার চেষ্টা করব, তখন আপনি সমস্ত বিষয়টা ইজিলি বুঝতে পারবেন। তবে নতুন করে যদি কেউ লুনাতে ইনভেস্ট করতে চান তাহলে আমি বরাবরই না করব যে এখন লুনাতে ইনভেস্টমেন্ট করবেন না, কজ এই প্রজেক্টটা এখন কোনোভাবেই নিউট্রালে নেই, এটা একটা রিস্কের মধ্যে আছে। এদের কার্যাবলীর উপর, এদের কমিউনিটি গ্রোথের উপর ডিপেন্ড করবে যে ভবিষ্যতে লুনা সার্ভাইভ করবে কি করবে না। তো মোটামুটি এই হলো ডিস্ট্রিবিউশন আপডেট। এবার আরেকটা বিষয় আছে, যেমন আমি যদি আমার স্পট ওয়ালেটে চলে যাই, আপনি দেখতে পাচ্ছেন 133টা লুনা কিন্তু আমি পেয়েছি, যেটার পোস্ট অ্যাটাকের পরিমাণ হচ্ছে 1.37, যেখানে আমার 3 লাখ লুনা হোল্ড ছিল, এবং সেখান থেকে একদমই কম পরিমাণ লুনা আমি পেয়েছি। এবং প্রি অ্যাটাকের যে ডিস্ট্রিবিউশন ছিল আমার কাছে বেশ কিছু পরিমাণ USDT ছিল, যার বিপরীতে আমি মাত্র 131টা লুনা পেয়েছি, বাট আমার এখানে 163টা লুনা হওয়ার কথা ছিল। আমি কীভাবে ক্যালকুলেশন করেছি সেটা আমি আপনাদেরকে জানাবো নেক্সট টিউটোরিয়ালে, এবং আপনি যদি লুনা কম পেয়ে থাকেন তো আপনি কী করবেন সেই বিষয়েও আপনাদেরকে ধারণা দিয়ে দিব। তো আমি আগে প্রসেসটাকে ফলো করছি, আমি কথাবার্তা চালাচ্ছি, দেখা যাক কী রেজাল্ট আসে, তারপর আমি আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করব, যেন সেটা আপনাদের জন্য ফলপ্রসূ হয়। এবং চিন্তা করবেন না, নির্ধারিত টাইম শেষ হওয়ার আগেই আমি আপনাদের জন্য ভিডিওটাকে পোস্ট করে দিব আমার ইউটিউব চ্যানেলে। তো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনি কি পরিমাণ লুনা পেলেন সেটা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওর কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্স আছে, আপনি কমেন্ট করবেন, আমরা সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর অল, অ্যান্ড বাই বাই।